কাত্তায়নী পূজার মহা অষ্টমী আজ নানা আয়োজনে চলছে পূজার কার্যক্রম। কুষ্টিয়ার খোকসায় বিভিন্ন পূজা মণ্ডপে ভিড় করছেন ভক্তরা। কাত্তায়নী পূজার সর্বশেষ পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী পুলক সরকার। আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কাত্তায়নী পূজা শুরু হয়েছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি কুষ্টিয়ার খোকসার যে কেন্দ্রীয় কাত্তায়নী পূজা মন্দির রয়েছে সেই মন্দিরে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু আজকের অনুষ্ঠানের যে আচার সেটা কিন্তু শুরু হয়ে গেছে। যদি আমি আপনাদেরকে একটু দেখাই, আপনারা দেখবেন আজ কিন্তু এই পূজার বিশেষ একটি দিন, আজ কুমারী পূজা। এই দিনেই কিন্তু মহিষাসুরকে বধ করে দেবী বিজয় লাভ করেছিলেন। আমরা ইতিমধ্যে দেখেছি যে এখানে কিন্তু সব শ্রেণী পেশার মানুষ পূজা দেখতে আসছে, যোগ দিয়েছে এই উৎসবে। এছাড়াও দেশ ও জাতির মঙ্গল কামনায় দেবীর কাছে প্রার্থনা করছেন সনাতন ধর্মাবলম্বীরা। আরেকটু জানিয়ে রাখি, আগামী 11 নভেম্বর অর্থাৎ সোমবার বিজয় দশমীর মধ্য দিয়ে কিন্তু শেষ হবে 5 দিন ব্যাপী এই কাত্তায়নী পূজা। আমি এখন যে মন্দিরে দাঁড়িয়ে রয়েছি কথা বলবো সেই মন্দিরের সাধারণ সম্পাদকের সাথে। আচ্ছা দাদা, এই যে পূজা অনুষ্ঠান কেমন হয় হচ্ছে বলে আপনি মনে করেন? খোকসা কেন্দ্রীয় শিব মন্দিরে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ এসে স্বতঃস্ফূর্তভাবে এখানে পূজা দেখতে আসছে। এবং সবচেয়ে বড় দিকটা, আমরা এখানে প্রশাসনের দিক থেকে আমরা অনেক সহায়তা পাচ্ছি এবং আমাদের এই অনুষ্ঠানটা অনেক জাঁকজমকপূর্ণ হচ্ছে। যেমনটি শুনছিলেন, আরেকটি বিষয় যেটা নিরাপত্তার বিষয়, সে বিষয়ে কিন্তু আমি স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছি। তারা কিন্তু জানিয়েছেন যে নাশকতা এড়াতে সব ধরনের প্রস্তুতি কিন্তু তারা নিয়েছেন। এই ছিল খোকসার কাত্তায়নী পূজার সর্বশেষ।